মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি, তো সকাল থেকে আমরা কি করছি দেখাবো। আর আজকে আমাদের পরিষ্কার করার দিন, ঝাড় দেওয়া দুই পরিষ্কার করা হবে। তো আমাদের তো উপরে দেখিয়েছিলাম তোমাদের, তো দেখতে পাচ্ছ আমাদের ওই যে লিন্টন খোলা হয়েছিল, সব ঘরে ভর্তি হয়ে পড়েছিল তক্তা ফক্তা। ওগুলো তো কালকে এসেছিল, মানে যাদের তক্তাগুলো ওগুলো নিয়ে যাওয়ার জন্য, তো আমরা সবাই মিলে তুলে দিয়েছি। ওদের ওই ভ্যান নিয়ে এসেছিলো, ওখানে সব তুলে দিয়েছি। তো ঠাম্মা এখানে দেখতে পাচ্ছো পরিষ্কার করছে, ঝাড়টার দিচ্ছে। আমি এসে পরিষ্কার করবো, আমি তো নিশ্চিতগুলো পরিষ্কার করছিলাম, কাজটাজ করছিলাম, তো ওই জন্য উপরে আসতে পারিনি। যে দেখছো এখনও পড়ে আছে, এখনও ঝাড় দেওয়া হয়নি। উপরে উপরে দেখাবো, ভালো হবে দেখাতে। এই দেখো রুমগুলো দেখো পরিষ্কার হয়ে গেছে, ঠাকুমা ঝাড় দিয়েছে, এখন অনেক পড়ে আছে। এই যে এই মাঝখানটা পরিষ্কার করতে হবে, তো চলো। তো দেখতে পাচ্ছ আমি ঘরটাগুলো ঝাড় দিচ্ছি। সামনেরটা দেওয়া বাকি ছিল, ওই সামনেরটা দিয়ে দিলাম। তারপরে আমি বিছানা বিছানাগুলো তুলবো, এবার বিছানা তুলতে যাব। তো দেখো তোমরা, কারণ বিছানায় অনেক জামা কাপড় আমাদের এমনি পড়ে থাকে, তারপর বাবু স্কুল গেছে, এমনি বিছানাতে ওর জামা প্যান্ট সব খুলে দিয়ে আবার সব স্কুলের ড্রেস ট্রেস পরে যেতে হয়েছে। জামা প্যান্ট সব পড়েছিল, সেগুলো বিছানাগুলো তুলে টুলে দিয়ে, তারপর আবার ফ্রিজ বাকি ছিল, ফ্রিজটা আবার মুছতে হবে। তার জন্য আবার ফ্রিজের কাছে চলে গেলাম, গিয়ে ফ্রিজটা আবার মুছলাম। তো বাবু আজকে স্কুল চলে গেছে তাড়াতাড়ি করে, ওর আজকে পরীক্ষা ছিল, তো স্কুল চলে গেছে। বলছে মা আমি কী খাবো? আমি সকালবেলায় কী আর খাবি, ও তো শুধু চা খেতে যায়, চা আজকে দিইনি। আমি ঠিক আছে তাহলে তুই বিস্কুট আর চিপস প্যাকেট নিয়ে যা, আর তোকে তাহলে ম্যাগি বানিয়ে দিচ্ছি, খেয়ে নেবি। বলতে ওকে আমি ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি একটু খেয়ে, ম্যাগি খাওয়ার সময় ফোন দরকার, তাই ম্যাগি খেয়ে স্কুল চলে গেছে। তো দেখো তো দেখতে পাচ্ছো আমি পয়সা বের করছি। তো বাড়িতে তো চিনি চা শেষ হয়ে গেছিলো, তার জন্য চিনি আর দুধ আনতে যাচ্ছি, চা শেষ হয়নি বাড়িতে আছে। তো দেখো নিয়ে চলে এসেছি। তো এবারে চা বানানোর অপেক্ষায় বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে চা বানাতে। দেখতে পাচ্ছ চায়ে চিনি ফিনি সব দিয়ে দিলাম, চাও বানানো হয়ে গেল। এবার নিয়ে যাচ্ছি বাবার কাছে চাটা। তো বাবাকে চা দিয়ে ঠামা ছাদে আছে, উপরে গুছাচ্ছিল, ওগুলো ঝাড়টার দিচ্ছিলো, ঠামা জন্য চা উপরে নিয়ে চলে গেলাম। তো দোকানে গেছিলাম, কিনে টিনে নিয়ে এসেছি, চা সেন্টিনি শেষ হয়ে গেছিলো, তো এখন চা খাবো, চা খেতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ কাপ, বাবা মা সবাইকে চা বানিয়ে দিয়ে দিয়ে এসেছি। তো মা আর আমি বেরিয়ে পড়েছি, যাবো আমাদের ওই যে বাড়ি বলছিলাম, এই জায়গায় রেখেছিলাম, আমাদের জ্বালন টালন নেওয়া হয়েছিল, এখন তো বৃষ্টি হচ্ছিলো, জ্বালন টালনগুলো সব জলে কচে রচে গেছে হয়তো, মা আর আমি যাবো দেখতে। তো চলো। তো আমাদের ময়না তো শুধু বৌদি বলাটা শিখছে, বৌদি আর আমি যাচ্ছি। তো গরুগুলো এখানে বাঁধা হয়ে আছে, মা বলছে চলো গরুগুলোকে নিয়ে যাই, মাঠে বেঁধে দিয়ে চলে যাবো সেদিকে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো গরু, এই কালোটা প্রেগনেন্ট হয়েছে, আর বাচ্চা হবে এই এক মাসের মধ্যে, আর এই যে সাদাটা, এই সাদাটা প্রচুর ধূর্ত, নাহলে তখন পরে লাড়ি দেবো। তো মা আর আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা। এই যে জ্বালন ঝালন কাঁড়ি করা হয়ে আছে, মা গেছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইখানে অনেক জ্বালন আছে ওই বাড়িটার পাশে, তো মা ওগুলো আনতে গেছে, আমি এখানে একটু জ্বালন টালনগুলো বুঝিয়ে নিই। তো মা আর আমি জ্বালন নিয়ে চলে এসেছি। তো জ্বালন নিয়ে এসে দেখি বাজার করে নিয়ে চলে এসেছি, আমি সবজিগুলো গুছাবো, লঙ্কা টঙ্কাগুলো ছাড়িয়ে নেবো বোঁকাগুলো, কারণ লঙ্কা ছাড়িয়ে না রাখলে পচে যায় বেশিরভাগই, আর ছাড়িয়ে না রাখলে আমার ঠাকুমা তো দেবে, বলবে লঙ্কা ছাড়াইনি রেখে দিয়েছে এইসব বলবে, তার জন্য লঙ্কাগুলো গুছিয়ে রাখছি। আর ফ্রিজের মধ্যে আমি সবজিগুলো সব ঢুকিয়ে নেবো, তো আলু ফালু আর এমনি ঝুড়তে রাখবো, খিদেও পাচ্ছে, আমাদের গাছে কলা কাঁদি পেকেছিলো। তো মা ওগুলো ছাড়াতে বসছে, আমার দরকার বলতে মা ছাড়াচ্ছে, আমি ওখান থেকে নিয়ে টপটপ করে মুখে হচ্ছি। হুম
দেখতে পাচ্ছো আমি চান করে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি কারণ মা কাজে খেয়ে যাবে, মা আরও আজকে ভাত খাবে, কাজ চতুর্থ ভাত তো খাওয়া হয়েছে এর জন্য মা আরও ভাত খাবে। আজকে আমিও চণ্ডীপুর যাবো তো তোমাদের দেখাবো, তো আলু ভাতে বসিয়ে দিয়েছি, এখন তো নিরামিষও চলছে, তো মাকে আলু ভাতে করে দেবো আর আমরা কি রান্না করি দেখি, কারণ বাবা টাবা সবাই আজকে খাবে, তো চলো দেখা যাক। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমি বেরিয়ে পড়েছি, টোটো চলে এসছে। ওরকম কি যাবে কয়া, তো গিয়েই মা হাতে টাকা ধরিয়ে দিল, ব্যাংকে টাকা জমা দিতে হবে গ্রুপে, তারপরে ম্যাম বলে যে ওখানে চকলেট আছে সামনে দিন নাও, চকলেট দিল। আমাদের তো উপরে কাজটা সারা হয়ে গেছে, মেয়ে পড়েছি, এবার বাড়ি যাবো, ওটাতে বসছি, এখন মা গেছে একটু দোকানে বাবুজন্য কিছু নিতে, তো এলে এবার বাড়ি যাবো, চলো দেখাবো। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছি বাবু ঘুমিয়ে গেছে, তো বাবুজন তার ঠামা ক্ষীরমালাই নিয়ে এসছে, বলতে দেখো ক্ষীরমালাই নিয়ে উঠে বসে গেছে। বাড়ির কাজটা সেরে জল আনা হয়ে গেছে, মা বলছে শাক তুলতে যাবে, চলো মা আগে চলে গেছে, আমি জল আনতে গেছিলাম, তো আমি যাচ্ছি এবার মার কাছে জল আনতে যাবো, আমাদের সাইকেল তো খারাপ হয়ে গেছিলো তার জন্য বাবা সাইকেলটা সারাতে দিয়ে এসছে, একজন বাড়ি থেকে সাইকেল নিয়ে জল আনতে গেছিলাম, তার বাড়িতে সাইকেলটা নিয়ে যাচ্ছি দিয়ে শাক তুলবো, তো চলো। পাচ্ছো মা শাক তুলতে লেগে গেছে, আমি চলে এসছি শাক তোলার জন্য, শাকের থেকে দিয়ে ঘাসগুলো এমন হয়েছে আর জল পড়তে নেই, কিন্তু ঘাসগুলো শাকগুলো ঝালে হচ্ছে না, কি খেলবো আর কি, বড় বড় কথা হ্যাঁ মাঠটা পুরো শাক, হ্যাঁ আমি তোমাকে ওই যে গাছের গাছগুলো নিচের গুলো তুলতে বলছিলাম, গাছের নিচের গুলো নরম নরম আছে, এই ঘাসগুলো যেন বোঝা যায়নি, এই যে চিকনি শাক, চিকনি শাক শরীরের পক্ষে খুবই উপকার। তো দেখতে পাচ্ছ রাতে তো চাঁদ দেখতে পেলাম, আমার ননদিনী এসেছিলো তাকে ছাড়তে গেছিলাম, তো আমার ননদিনী বলে বৌদি দেখো, আমি তারপর দেখতে পেলাম চাঁদটা, তো দুজনে মিলে ভিডিও করছিলাম, ভিডিও করে যদি তোমাদের দেখালাম, দেখো চাঁদের নিচে তারা বলছে, আমি বলছি ওটা চাঁদের তিল, ভালো লাগছে না চাঁদের তিল তিল লাগছে। দেখতে পাচ্ছো চাঁদ দেখিয়েছে, চা বানিয়ে চলে এসেছি, তো তোমাদের দাদা ভাই চলে এসেছে, দেখতে পাচ্ছ যে একরকম বিস্কুট, এই যে একরকম বিস্কুট নিয়ে চলে এসেছে, চানাচুর নিয়ে চলে এসেছে, বাবু তো আজকে দই নেই বলে সকালে খাওয়াটাই হয়নি, তার জন্য দই নিয়ে আসতে বলছিলাম, দই নিয়ে এসেছে। ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, টাটা গুড নাইট।